গুড ইভিনিং বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা রিভিউ করব আঞ্জা কোম্পানি ফুটবল শু, আঞ্জা প্রো মডেল। তো বন্ধুরা, যারা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তারা শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, কারণ তাদের জন্য খুবই ভিডিওটি হেল্পফুল হবে। আর যারা যারা আমার নতুন চ্যানেলে আছে, চ্যানেলে নতুন আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ ভবিষ্যতে এরকম আমি আরও ভালো ভালো খেলাধুলা জগতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই শুটি কোথায় থেকে পাবেন, কীভাবে পাবেন আর কত দামে পাবেন, সব কিছুই ভিডিওটি বলে দেওয়া থাকবে। তো আপনারা শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই শুটির লুকটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আঞ্জা প্রো মডেল, ব্ল্যাক কালার আঞ্জা প্রো। এগুলো হলো আঞ্জা প্রো। এছাড়াও জিপি লেখা আছে আঞ্জা। আর এখানটায় দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা আছে প্রফেশনাল অনলি, লেখা আছে প্রফেশনাল অনলি। মিন্স এটা এক মানে যারা খেলাধুলো মানে প্রফেশনাল টাইপের প্লেয়ার তাদের জন্য শুটি ভালো হবে। এই শুটি বন্ধুরা যদি আমরা কালার বলতে যাই, আরও চারটে কালার মার্কেটে পাবেন, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, রেড কালার, গোল্ড কালার। চারটে কালার আরও মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, রেড কালার আর গোল্ড কালার, চারটে কালার, কালো, সাদা, লাল আর গোল্ডেন, চারটে কালার অ্যাভেলেবেল আছে। প্রফেশনাল অনলি আঞ্জা প্রো। যদি আমরা উপরের আপারটা দেখতে যাই বন্ধুরা, আপারটা সিনথেটিক লেদার আপার আছে, সিনথেটিক লেদার আপারটা খুবই ভালো আপার, একদম কোয়ালিটি প্রোডাক্ট আপার। তাছাড়াও মাঝখান থেকে মিডিল থেকে দেখতে পাচ্ছেন আপনারা আলাদাভাবে স্টিচ করা হয়েছে, এই স্টিচের ফলে আপারের ডিউরেবিলিটি মানে আপারের সহ্য ক্ষমতা আরও বেশি বেড়ে গেছে, মানে ডিউরেবিলিটি আরও ডবল হয়ে গেছে। আপার এমনি বেটার আপার, তার উপরে আবার স্টিচ করা হয়েছে, স্টিচের ফলে আপারের ডিউরেবিলিটি ডবল হয়ে গেছে। আর এখানকার সিটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যাটি ফিনিশে আছে। ম্যাটি ফিনিশ থাকার ফলে আপনি মানে যেমন ইচ্ছা তেমন কন্ট্রোলের শটটা নিতে পারবেন। আপনি যখন কোনো ফুটবলের শট নিতে যাচ্ছেন, আপনি যেমন ইচ্ছা তেমন কন্ট্রোলের শট নিতে পারবেন। আর সিনথেটিক পিউ আপার আছে, আপারটা আছে সিনথেটিক পিউ আপার। আপনি যদি বর্ষা কাদা বৃষ্টিতেও খেলেন, আপারটা যে এখন ওয়েট আছে যে শুটা, এই শুটার এই ওয়েটটাই থাকবে, ওয়েট এতে বাড়বে না, যে জল কাদাতে এর ওয়েট বাড়ে না, এখন যে ওয়েটটা আছে ওয়েটটাই আগে। একটাই এটা প্রিমিয়াম কোয়ালিটি বুট বলতে পারেন, একটাই প্রিমিয়াম কোয়ালিটি বুট বলতে পারেন। আর এখন যে ওয়েটটা আছে, আপনি জল কাদা বৃষ্টিতে খেললে যে ওয়েটটা থাকবে ওই ওয়েটটাই থাকবে, ওয়েট বাড়বে না। আর আর ম্যাটি ফিনিশে আপার আছে বলে আপনি চারিদিকে আপনি শটটা নিতে পারবেন। তাছাড়াও ওপর দিকে স্টিচ করা আছে ফলে আপারের ডিউরেবিলিটি ডবল হয়ে গেছে। এখানকার শেপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম প্রফেশনাল কোয়ালিটি শেপ। এই যে শেপটা দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল কোয়ালিটি শেপ, এই শেপটা। যে আমরা সাধারণত আপনি নাইকি অ্যাডিডাসের শুয়ে দেখতে পাবেন, কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানি আঞ্জা কোম্পানিও এখন প্রফেশনাল কোয়ালিটি শেপ করছে, দেখতে পাচ্ছেন। ফলে আপনার পায়ে অ্যাঙ্কেলে কোনো প্রবলেম হবে না, আপনার অ্যাঙ্কেল সেফ থাকবে। এছাড়াও এখানে আলাদাভাবে বোট করা আছে, বোট দিয়ে টেস্টিং করা আছে, আপনার অ্যাঙ্কেলটা খুবই সেফ থাকবে, অ্যাঙ্কেলে কোনো টাইপ ইস্যু আসবে না, কোনো টাইপ প্রবলেম হবে না, অ্যাঙ্কেল ব্যথা করবে না। আর যদি আমরা শুটার ওয়েট দেখি বন্ধুরা, এই শুটার ওয়েট খুবই লাইট ওয়েট,
200 থেকে 220 গ্রাম ওয়েট, একদম লাইট ওয়েটের শু, 200 থেকে 220 গ্রাম ওয়েট, যে আপনি পায়ে পরে থাকবেন ফিল হবে না যে কোনো শু পরে আছে, এত লাইট ওয়েট যে আপনি মানে পায়ে যদি পরে খেলাধুলা করেন কোনো ফিল হবে না যে পায়ে কোনো শু আছে, একদম লাইট ওয়েটের শু। আর ভিতরের যদি বন্ধুরা আমরা ইনসোলটা দেখতে চাই, অলমোস্ট 4 mm এর ইনসোল, অলমোস্ট 4 mm এর ইনসোল, আপনার অ্যাঙ্কেল কোনো ব্যথা করবে না, অ্যাঙ্কেল অ্যাঙ্কেল খুবই সেফ থাকবে আর অ্যাঙ্কেল কোনো টাইপের ব্যথা করবে না। এছাড়াও ভিতরের পোর্শনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইবার রয়েছে ভিতরের পোর্শনটা, ফাইবার। আর এই সাইডটা আপনার, এই সাইডটা আপনার বোর্ড দিয়ে পেস্টিং করা রয়েছে যাতে আপনার অ্যাঙ্কেল থেকে কোনো প্রবলেম না হয়, অ্যাঙ্কেল সাপোর্টে যেন থাকে। তো বন্ধুরা ব্যাক পোর্শন যদি আমরা সোল দেখি, ডবল কালার সোল আছে, ডবল কালার সোল, সোলেও আঞ্জা লেখা আছে, আঞ্জা দেখতে পাচ্ছেন আপনারা, সোলে আঞ্জা লেখা আছে, ডবল কালার সোল আছে। আর সোলটা আপনার লাইলন সোল, এই যে সোলটা ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাইলন সোল উইথ ফ্লেক্সিবল, একদম ফ্লেক্সিবল আছে। আর সোলের যদি শেপ দেখতে চান বন্ধুরা, এটা রাউন্ড স্টার্ট আছে, ফলে আপনার হার্ড গ্রাউন্ডে যদি আপনি এই শ্যুটাকে ব্যবহার করেন, হার্ড গ্রাউন্ডে আপনার খুবই উপকারিতা হবে, খুবই হেল্পফুল হবে রাউন্ড স্টার্ট, কারণ হার্ড গ্রাউন্ডের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকে। আপনার পিছনে 4টে স্টার্ট, পিছনে 4 স্টার্ট, আর মিডিল বে 2টো, আর আগে সব কটা স্টার্ট রাউন্ড শেপে করা আছে। আপনার বডিটা কন্ট্রোল থাকবে, হার্ড গ্রাউন্ডে আপনি ইজিলি খেলতে পারেন অ্যান্ড রাফ ইউজ করতে পারেন। আর আপনার যদি শুয়ের শেপটা দেখতে চান বন্ধুরা, কত সুন্দর শেপ দেখুন, একদম প্রফেশনাল শু। যদি নাইকি অ্যাডিডাসের সঙ্গে কম্পেয়ার করে আপনি শু দেখতে পারেন, এই একটা হচ্ছে আঞ্জা, যে নাইকি অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে একদম কমসে কম মিনিমাম মার্জিনে নাইকি অ্যাডিডাসকে টেক্কা দেওয়ার মতো শু হচ্ছে আঞ্জা প্রো প্রফেশনাল মডেল। তো বন্ধুরা যদি আমরা ওভারঅল দিক দিয়ে দেখতে চাই আঞ্জা শুয়ের, তো সব দিক দিয়ে বেটার। হয়তো নাইকি অ্যাডিডাস আপনার 4,000-5,000 টাকা শু, কিন্তু এটা 4-5,000 টাকা শু না, এটা অনলি মার্কেটে আপনি পেয়ে যাবেন 1,050-1,100 টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা মার্কেটে। হ্যাঁ, আর বন্ধুরা যদি আপনারা হোলসেলে নিতে চান, আমার ডিসক্রিপশানে চেক করতে পারেন, শপের ডিটেলস দেওয়া থাকবে, শপের কন্ট্যাক্ট, সেলারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ফোনের মাধ্যমে, তো উনি আপনাকে হোলসেল প্রাইস বলে দেবে। আর কেউ যদি এটা রিটেলে নিতে চান বন্ধুরা, 1,050-1,100 টাকার মধ্যে আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন তাও বন্ধুরা, খুব চিপ মার্জিনের, খুব মিনিমাম মার্জিনের একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শু, যা ইন্ডিয়ান কোম্পানি দ্বারা প্রোডাক্ট, ইন্ডিয়ান কোম্পানি অ্যানজা কোম্পানি তৈরি করছে, যা নাইকি অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে। তো আর বন্ধুরা, তো ওভারঅল এই শুটি সব দিক দিয়ে সব কিছু ভালো। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তো আমার ভিডিওটিকে লাইক করুন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ ভবিষ্যতে এরকম ভালো ভালো আমি ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন নেক্সট পরবর্তী শু কোন কোম্পানি শুয়ের উপরে রিভিউ করব, আর কি টপিক নিয়ে শু ভিডিও করব। তো আপনারা কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট আমি দেখার চেষ্টা করি আর প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সেই ভিডিওটি বানাবার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, তো প্লিজ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ। আমি তো ভিডিওটি বন্ধুরা এখানেই আমি শেষ করছি।